আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমি বাংলাদেশ থেকে আসছি প্রায় 6 বছর। আমি আসছি বাংলাদেশে চলাফেরার মতো সেরকম অ্যাবিলিটি আমার নাই, সেরকম অনেক কষ্ট করে আসছি, টাকা পয়সা নাই, সংসার আছে, ছেলে মেয়ে আছে, এদের খাওয়াইতে হয়, একা তো আর সম্ভব না। তো এই ছেলে মেয়েদের লেখাপড়া আছে, তার মধ্যে দেখি মালয়েশিয়া এসে মানে ভবিষ্যতে কিছু করা যায় কি না। এমনকি আমাদের 72 ঘন্টা আমি ডিউটি করছি, অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করছি, দিয়ে সকাল থেকে রাত্রের মধ্যে মনে করেন যে কনস্ট্রাকশনের সাইডটা আছে, এখন কংক্রিট ঢালাই হয়, বিসি রৌদ্রের মধ্যে দাঁড়ায় থেকে 12 ঘন্টা, আপনার 8 ঘন্টা কি 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় এইরূপ প্রচণ্ড রৌদ্রের মধ্যে। তখন আর কি প্রচুর কষ্ট, খাওয়া দাওয়া নাই, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো পাকশাক করতে পারি না, খেতে পারি না, তার মধ্যে যে জীবন কী করুম চলাচল। মালয়েশিয়াতে প্রথমে আসছি, আসার পর এজেন্টের কাছে ছিলাম, এজেন্টের কাছে থাকার পর কাজ দেওয়ার কথা ছিল, মানে তারপর আর কাজ দিতে পারেনি, বিভিন্ন জায়গায় বিক্রি করছে আমাদের, বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করছি, ওই এজেন্টের কাছে নিছে, পরে টাকা পয়সা যে কথা ছিল স্যালারি হওয়ার সেটা হয় নাই। ইমিগ্রেশন যখন আসছে তখন তো মনে করেন যে আমরা খুব দৌড়াদৌড়ি করছি, এদিকে এদিকে গেছি, আমি যেহেতু পলাইছিলাম ডোমেন 4-এ, ওই জায়গায় জায়গায় পলাইছিলাম, লুকাইছিলাম জঙ্গলের মধ্যে, মশায় কামড়ে আমরা ডেঙ্গু বানালেছি, মুহূর্তের মধ্যে আমি বাংলাদেশ চলে যাই। যখন আমার ছেলে মেয়ে, আমার মা, আমার ভাই ব্রাদার, তাদেরকে আমি যখন দেখি তখন ইচ্ছা করে যে এই মুহূর্তে আমি বাংলাদেশ চলে যাই। হ্যাঁ, নিয়ে আসছি আমার মার ছবি, খুব কষ্ট লাগতেছে। কিছুটা রাখি, এমন দিন আছে যে অনেক সময় বাড়িতে টাকা পাঠাইলে যে 10 টাকা রাখি, সব টাকাই বাংলাদেশে পাঠায়, নিজে কষ্ট করে তারপরে যেতে, ছেলে মেয়ে কষ্ট না পায়, আমার মা কষ্ট না পায়, টাকা পয়সা নেই তো যাবো কি দে। অনেক মিস করি, প্রচুর মিস করি, প্রায় সময় রাত্রে উঠে কান্না করি, অবশ্যই জীবনটাই কষ্টে। যা চিন্তা ভাবনা করছি বা যে একটা আশা ভরসা ছিল সেটা এখনো পাই নাই, তবে চেষ্টা করতেছি, দেখি কি হয় ভবিষ্যতে। তো মানুষ তো অবশ্যই একটা আশা আছে যে উপরে থাক, উপরে ওঠার জন্য, চলতে পারার জন্য, চলার জন্য, সেরকম খুব চেষ্টা করতেছি যে ভালো একটা কাজ যদি পাই তা হয়তো ভবিষ্যতে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা আছে। এখন তো সেই অনুযায়ী তো সেটাও হইতেছে না।
খুব কষ্ট করতেছে। হ্যাঁ, মালয়েশিয়া তো অবশ্যই সুন্দর, অন্যান্য কান্ট্রি থেকে মালয়েশিয়া খুব সুন্দর দেখতে, ভেরি নাইস, খুব চলাফেরার দিক থেকে ভালো।